চলে আসলাম মিরাজ আফ্রিদি ভাইয়ের মিস্টার কার সেলুনে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ফেসবুক পেজ। আশা করি সবাই ভালো আছেন, তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো রাইট নাও এখন আছি পাবনাতে, আর দেখছেন দাড়ি মোস বড় হয়ে গেছে, তো অনেকদিন যাবৎ চুল কাটা হয়নি। বাসা থেকে আসার সময় আমু বলছিল চুল কেটে যা, তো আমি ভাবছিলাম যে ওখানে যাই কাটবো। তো এরপরে চলে আসলাম আমরা, তো এরপরে চলে আসলাম লতিফ টাওয়ারের নিচে। তো এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে লতিফ টাওয়ারের সামনে। তো এখন আমরা যাবো হলো চারতলা বিল্ডিং এ, কারণ আমরা লিফট দিয়ে উঠবো। লিফটের ডান পাশে এলো, আমরা ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে কোথায়। ম্যানেজার সাহেব বললো যে আপনারা চলে আসুন লিফটের, যে লিফট দিয়ে চারতলাতে, চারতলার লিফটের ডান। ফাইনালি চলে আসলাম মিস্টার কাট সেলুনে। তো আজকে চুল দাড়ি কেটে ফেশিয়াল করে নায়ক হয়ে বেরোবো, কারণ আজকে তো মেয়ে পড়াতে হবে, তাই চলে আসলাম মিস্টার কাট সেলুনে। তো আজকে নায়ক তো হতেই হবে, কারণ মেয়ে পড়াতে হবে বলে কথা, সিঙ্গেল মানুষ, সিঙ্গেল মানুষের তো মেয়ে পড়াতে হবে। তো এরপরে ম্যানেজার সাহেবকে বললাম যে আজকে আমাকে নায়ক বানিয়ে দেন, কোন প্যাকেজটা নিয়ে যায়। তো আমাকে বললো যে আমাদের কাছে তো দুটা প্যাকেজ আছে, একটা 400 টাকার প্যাকেজ, একটা 700 টাকার প্যাকেজ। 400 টাকার প্যাকেজে আছে চুল কাটা, দাড়ি কাটা, চুল ওয়াশ, চুল সেট, ফেশিয়াল। আর 700 টাকার প্যাকেজে আছে চুল কাটা, দাড়ি কাটা, চুল ওয়াশ, চুল সেট, হোয়াইট হেড, ব্ল্যাক হেড, রিভোভ এবং একটা গোল্ড ফেশিয়াল। তো ফাইনালি 700 টাকার প্যাকেজটা নিয়ে নিলাম। তো আমি বললাম যে ভাই আমাকে এমন সুন্দর করে দেবেন যেন খালি মেয়ে পটানি যায়, খালি মেয়ে পটানো। তো ভাই বলো আপনি খালি চুপ করে থাকেন, দেখেন আমি কি করতেছি, খালি আপনি তো আসছেন আর মিস্টার কাটে বোঝেন না তো কি করতে পারি। তো দেখেন আপনি কিভাবে আপনার লুকটা চেঞ্জ করে দিই, খালি দেখবেন আপনার, দেখবেন কে মেয়ে, কে মেয়ের মাও শুধু পড়ে যাবে। বললাম ভাইয়া মা পটা লাগবে না, মেয়ে পড়লেই হবে। তো বললাম স্যার ঠিক আছে, মেয়ে কে মেয়ের পদ্ম গুষ্টি পড়ে যাবে, আপনি টেনশন করেন, আপনি দাঁড়ান খালি দেখেন আমি কি করি, আপনি একটু খালি ধৈর্য ধরেন। আমি এরপরে শুরু করে দিলাম আমার চুল কাটা। ভাইটা জিজ্ঞেস করছিল ভাইয়া কেমন স্টাইল দেবো, তো আমি বললাম ভাইয়া যেভাবে ভালো হয় সেভাবে দেন, কারণ মেয়ে পড়াতে হবে, মেয়ে মা না পড়লেই হবে, মেয়ে পড়লেই হবে। তো আপনি বলতে ঠিক আছে ঠিক আছে, আমার মনের মতো একটা স্টাইল দিলাম। তো বললাম আচ্ছা ঠিক আছে আপনার মনের মতো স্টাইল দাও। তো ফাইনালি আমার একটা লুক আসছে, এরপরে ফেশিয়াল মেশাল করলে তো বুঝতে পারছেন কেমন হবে, উড়া ধুরা লাগছে। এরপরে ফেশিয়াল করার পরে তো আরো সুন্দর লাগবে, এখনই যে সুন্দর লাগছে। তো অবশ্যই ভাই বলো অবশ্যই লাগবে, কি বলেন আপনি, দেখেন খালি আমি কি করি। তো আমি বললাম স্যার ঠিক আছে সমস্যা নেই, আপনি মনে মতন করেন। তো এরপরে আমার দাড়িটা সারাই করছে, কারণ দাড়িটা একটু সাইজ করবে। তো আমি পরে জিজ্ঞেস করলাম ভাই মিরাজ আফ্রিদি ভাই কোথায় গেছে, তো বললো স্যার তো আজকে নাই, স্যার আজকে ত্রাণ দিতে গেছে ফেনীতে। তো আমি বললাম আসবে কবে, বলছে আমরা তো ঠিক জানি না স্যার কবে আসবে। তো আমি বললাম তাহলে দেখা করা হবে না, তো বললো তো স্যার তো নাই তাহলে কেমনে দেখা করা হবে। আমি বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তো আপনি আবার আইসেন। তো আমি বললাম আমার বাসা তো কুষ্টিয়াতে, তো এখন আমি আবার কবে আসবো তো ঠিক না, আমি এখানে বেড়াইতে আসছি। আমি বললাম ভাই আমি ওনার ভিডিও দেখি অনেক ভালো লাগে, তো তাই দেখা করার ইচ্ছা ছিল। তো বললো সমস্যা নাই, স্যার সবসময় এখানে থাকে, কারণ স্যারের কাজ ছাড়া কখনো বাইরে যায় না, কোথাও যায় না, এখানে সব সবসময় এখানেই থাকে। তো এরপরে দেখতে পাচ্ছেন আমার একটা লুক চলে আসছে, চুল কাটা, দাড়ি কাটা সব ছাড়া, এবার আমাকে একটু ওয়াশ করতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখন অনেক সুন্দর। ভাইয়া বলছিল যে আপনার চুল তো অনেক সুন্দর, কারণ আপনার চুল দেখছি এখনই খারাপ আছে, তাহলে আপনি তো ফেশিয়াল করার পরে এবং চুল সেট করার পরে তো কেমন লাগবে। ফাইনালি আমার চুল দাড়ি কাটা শেষ, তো এখন আমি যাচ্ছি ওয়াশ করতে, মানে চুল ওয়াশ করতে আমার না। আর এই ভাইটির ব্যবহার আছে অনেক সুন্দর, অনেক ভালো, তো সে ভালো মনে মানুষ, সে অনেক ফ্রি মাইন্ডের লোক, সে সবসময় হাসি খুশি থাকে। তো দুঃখিত আমি ফেশিয়াল রুমের ভিডিওটা দিতে পারলাম না, কারণ ফেশিয়াল রুমের ভিডিওটা আমি করতে পারি না। তো এরপরে ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে আপনার চুলটা সেট করে দিই। তো বললো কি ভাই কেমনে করে দেবো, আমি তো বললাম আচ্ছা যেটা ভালো হয় সেটা করেন। তো বললো আচ্ছা ঠিক আছে আপনার চুলটা একটু খারাপ করে দিন, কারণ আপনার চুলের সাথে খারাপ করলে আপনার ফিজের সাথে মানাবে। তো আমি ঠিক আছে করে দেন। তো এরপরে ভাইয়া আমার চুলটি স্প্রে মেরে দিল, স্প্রে মেরে দিয়ে ঠিকঠাক করে দেবো। তারপরে বললো আচ্ছা দেখেন, তার সুন্দর দুই হাত দিয়ে আমার চুলটি সেট করছে এবং খুব আস্তে আস্তে সেট করছে। তো এবার দেখতেই পাচ্ছেন আমার ফাইনাল লুকটা। এই সেলুনটির লোকেশন পাবনা লতিফ টাওয়ার লিফটের 4। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে এবং অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন থেকে রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করবো, অবশ্যই সবাই সাপোর্ট করবেন। আর এই ভিডিওটি যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, আবার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।